নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। আজ আপনাদের সাথে প্রথমে পঞ্জিকা। পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে অমাবস্যা তিথি, আর অমাবস্যা তিথি চলাকালীন আপনারা কিন্তু কখনোই দই এবং তিলের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে যম লোকের নির্দেশক হয়ে থাকে। সুতরাং অমাবস্যা তিথি চলাকালীন দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে পূর্বাষাঢ় নক্ষত্র, যা নক্ষত্র মণ্ডলীতে 20 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে ধনুরাশির গৃহে। পূর্বাষাঢ় একটি শুক্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আজকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে আজ করণ থাকছে শকুনিকরণ, আর শকুনিকরণ নির্দেশ করে থাকে মোক্ষ লাভকে, অর্থাৎ আপনি কোনো বিশেষ বিষয় সাধনা করছেন বা কোনো বিশেষ বিষয় আপনি ভাবছেন তার মোক্ষ অর্থাৎ শেষ পর্যন্ত সময়কালকে বুঝিয়ে থাকে। তাই এই নক্ষত্র এই করণের সাথে সাধনার এক বিশেষ সম্পর্ক কিন্তু রয়েছে। আজকে আপনাদের ক্ষেত্রে পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, আর যোগ থাকছে হর্ষণ যোগ। হর্ষণ যোগ নির্দেশ করা থাকে শাস্ত্র অধ্যয়নকে, এবং হর্ষণ যোগ নির্দেশ করে থাকে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা কোনো কিছু নতুন কিছু তৈরি করতে চাইছেন বা কোনো শাস্ত্র উদ্ধার করতে চাইছেন বা শাস্ত্র সম্বন্ধীয় কোনো বিষয়ে কোনো চর্চা তৈরি করতে চাইছেন, তাহলে সেগুলিকে কিন্তু হর্ষণ যোগ নির্দেশ করে থাকে। আজকে আপনাদের ক্ষেত্রে দিন থাকবে শনিবার, আর রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 9:03 থেকে 10:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো ধরনের শুভকর্ম এবং মাঙ্গলিক কর্ম আপনারা শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দুপুরবেলা 2:32 থেকে 3:54 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে আজ 7:40 সকালবেলা থেকে 9:03 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে মামলা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 21 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:40 সকালবেলা থেকে 2:04 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:30 সকালবেলা থেকে 6:48। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ী হয়ে থাকবে। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 30 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:42 সকালবেলা থেকে দুপুরবেলা 12:58 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন্ট করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:14 সকালবেলা থেকে 8:32, এবং পরবর্তী সময় থাকবে সকালবেলা 10:00 থেকে দুপুরবেলা 12:25 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে আপনারা বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 22 জানুয়ারি, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:28 সকালবেলা থেকে দুপুরবেলা 12:00 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 2:23 দুপুরবেলা থেকে 3:21 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন।
আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে পশ্চিম দিক, যারা পশ্চিম দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পশ্চিম দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম পশ্চিম দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন, সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক। আজকে আপনার খুব কাছের মানুষের সাথে কিন্তু কোনো কোথাও দূরযাত্রাও করতে দেখা যেতে পারে সন্ধ্যের পরবর্তী সময়, কোনো বিশেষ মিটিং বা কোনো বিশেষ কার্যের জন্য। সংখ্যা দুই, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। সংখ্যা তিন, দাম্পত্য সুখ আজ বৃদ্ধি পেতে চলেছে। সংখ্যা চার, মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ সঠিক সময় করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ বেনিফিট আপনারা পেতে পারেন। সংখ্যা চার, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা পাঁচ, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা কমবে। সংখ্যা ছয়, আজকে আপনার নতুন কোনো পরিকল্পনা আপনার কর্মক্ষেত্রে বিশেষ ফায়দাদার নিশ্চিতভাবে হয়ে থাকবে। সংখ্যা সাত, আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক লগ্নি থেকে বাঁচার চেষ্টা করতে হবে, কিছু বড় ভুল লগ্নি আপনাকে আজকে সমস্যায় ফেলতে পারে। সংখ্যা আট, আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। সংখ্যা নয়, দাম্পত্য সুখ আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে দেখা যাবে। চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সাথে আলোচনার প্রথমে প্রথম এ, আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম মানের বলা যায়। আজকে কিছু নতুন প্রজেক্টে অর্থলগ্নি থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে। বি, বিকেলের পরবর্তী সময়ে আর্থিক উন্নতির যোগ মিলছে। সি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ডি, দূরবর্তী যাত্রা থেকে বাঁচুন। ই, প্রেমজ জীবনে নতুন মোড়। এফ, ধার্মিক কার্যে সফলতা। জি, দূরবর্তী যাত্রা আজকে সফলতা মিলবে। এইচ, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন। আই, প্রেমজ জীবনে নতুন মোড়। যে আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধিকে আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ বৃদ্ধি পেতে চলেছে। এল, আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। এম, আজকে আপনাদের জন্য ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। এন, আর্থিক উন্নতির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। ও, আজকে আপনাদের ক্ষেত্রে গৃহ বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। পি, কাউকেই মনের কথা খুলে বলা আপনাদের জন্য আজ শুভ নয়। কিউ, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আর, আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে। এস, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা আজ বৃদ্ধি পেতে পারে। টি, কোনোভাবেই কাউকে মনের কথা খুলে বলা আপনাদের জন্য আজ শুভ নয়। ইউ, আজকে আপনাদের জন্য বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ডাব্লু, নতুন প্রজেক্টে আজ অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। এক্স, আজকে বিয়ের কথাবার্তা এগোতে পারে। ওয়াই, আজকে দাম্পত্য জীবনে জটিলতা যেগুলো বহুদিন ধরে চলছিল, যেগুলো আইনানুক সমস্যার দিকে গড়াচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকাংশে আপনাদের কমতে দেখতে পারবেন। জেড, আজকে আপনাদের ক্ষেত্রে মনের কথা মনেই রাখুন, আজ প্রকাশ্যে আনলে আপনাদের ক্ষেত্রে কিছু অংশে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হঠাৎই তৈরি হতে আপনারা আজ দেখতে পাবেন খুব সহজেই। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। কোন মাস কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। রবিবারে যারা জাতক রয়েছেন বা জাতিকা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা আজকে কিছু অংশে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। যাদের সোমবার জন্ম হয়েছে বিনিয়োগে কিন্তু আজকে মুনাফা দেখতে পাবেন। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে কাগজপত্র ডকুমেন্টারি সমস্ত কাজকর্মগুলি আজকে কিন্তু কমপ্লিট করে ফেলার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের বুধবার জন্ম হয়েছে বিকেলের পরবর্তী সময় পায়ে চোট লাগতে পারে, সতর্ক থাকবেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে গৃহ পরিবর্তন বা গৃহের কিছু বিশেষ পরিবর্তন আজ করতে দেখা যেতে পারে। শনিবার যাদের জন্ম হয়েছে তারা টেকনোলজিক্যাল ফিল্ডে আজকে সফলতা মিলবে। আজকে আপনাদের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় আর্থিক উন্নতির নতুন দিশা আজকে আপনারা খুঁজে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব। কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। বৈশাখ মাসে যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ দিন মোটের ওপর অত্যন্ত শুভ রয়েছে। আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে। গৃহ নির্মাণ কার্যে আজ সফলতা আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাবে।
যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে ধার্মিক কার্যে সফলতা মিলবে, যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আজ সৃষ্টি হতে দেখা যাচ্ছে, যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে বৈবাহিক জীবনে জটিলতা এবং সমস্যা বৃদ্ধি এবং বিবাহের কথাবার্তাও একই সাথে আপনাদের ক্ষেত্রে এগোতে পারে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে, যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে রোগ ঋণ শত্রু বৃদ্ধি, যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে প্রেমজ জীবনে আজ কিন্তু নতুন পরিবর্তন দেখতে পাবে, যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা সম্বন্ধীয় সমস্যাগুলি আজ কিছু অংশে কম হতে দেখা যাবে, যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে আজকে ভাই বা বোনের কিছু বিশেষ কার্যের জন্য দূরবর্তী যাত্রায় বিশেষ সুফল মিলতে আপনারা আজকে দেখতে পাবেন, যাদের পৌষ মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া থেকে বিরত রাখুন, বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, যাদের মাঘ মাসে জন্ম হয়েছে দিনটা অত্যন্ত শুভ রয়েছে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে, দিনটা কিন্তু বুঝে আপনারা উপভোগ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক সূত্রেই হোক বা যে কোনো সূত্রেই হোক বিশেষ ফায়দা দিতে পারে, যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে শত্রু এবং ঋণ আজ বৃদ্ধি পেতে পারে, বুঝে কথা বলা আজ আপনাদের জন্য জরুরি, নচেত কিছু আইনানুক বিষয়ে কিন্তু আজ আপনাদের জটিলতা বৃদ্ধি পেতে পারে, যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আজকে বুঝে করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দিনটা মধ্যম মানের বলা যায়, আজকে দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, বিকেলের পরবর্তী সময় আর্থিক মুনাফা দেখতে পাবেন, বুঝে আজকে সমস্ত কাজগুলি করুন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ বেনিফিট সেলফ প্রফেশনের লোকেদের জন্য নিশ্চিতভাবে দিয়ে থাকবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৬ আলোচনা করব বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে দিন অত্যন্ত উত্তম বলা যায়, আজকে আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানের উদয় হবে, নতুন প্রজেক্টে আজকে অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা ২ আলোচনা করব মিথুন রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো সম্ভাবনা তৈরি হতে পারে, গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন, আজকে আপনাদের পরিবারের কোনো বিশেষ ব্যক্তির সাথে হঠাৎ মতবিরোধ মতানৈক্য সৃষ্টি হতে দেখা যাচ্ছে, বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ৭ আলোচনা করব কর্কট রাশি। আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, তবে আজকে বিশেষ করে বলে রাখি যারা দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাগুলি নিয়ে বহুদিন ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটা মোটের ওপর কিন্তু শুভ থাকছে না, আজকে কিছু জটিল আকার আবারও কিন্তু দাম্পত্য জীবনে তৈরি হতে দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ২ আলোচনা করব সিংহরাশি। সিংহরাশির ক্ষেত্রে আজ মতবিরোধ মতানৈক্য এড়িয়ে থাকা অত্যন্ত ভালো হবে, আজকে যে কোনো বিশেষ বিষয় কিন্তু আজকে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল তৈরি হতে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে কিন্তু আজকে মাথায় রাখবেন যারা দূরবর্তী যাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, দূরযাত্রার কোনো পরিকল্পনা রয়েছে তাদের ক্ষেত্রে আজ কিন্তু বুঝে দূরযাত্রা করা উচিত, নচেত কোথাও আজকে চোট আঘাত লাগার মতো সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে আজ দেখা যেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা ৯ আলোচনা করব কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে আজকে দিনটা মোটের ওপর মধ্যম মানের বলা যায়, আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো চেষ্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতার নতুন দিশা আপনাকে আজ খুঁজে দেবে, দাম্পত্য সুখ সম্বন্ধীয় সমস্যাগুলি আজ ধীরে ধীরে কিন্তু আপনাদের সমাধানের পথগুলি খুঁজে দিতে পারে, কোনোভাবেই কোনো মানুষকে আজকে মনের কথা খুলে বলা উচিত না তা আপনাদের ক্ষেত্রে বড় সমস্যাকারী হতে পারে, কোনো বড় শত্রুতামূলক সম্পর্ক হয়ে যেতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে, সতর্ক থাকুন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা ১। দেখুন এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব পূর্ব উত্তর পূর্ব কোণায় যাদের সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি আপনাদের ক্ষেত্রে কী ফল দিতে পারে। দেখুন যদি আপনার গৃহে পূর্ব উত্তর পূর্ব কোণায় কোনোভাবে সিঁড়ি হয়ে গেছে তা আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বদা আইনানুক সমস্যা বৃদ্ধি করতে পারে, কোনো লিগ্যাল অ্যাকশন আপনাদের উপর হঠাৎই আসতে পারে, কোনো সমস্যায় আপনি জর্জরিত হয়ে যেতে পারেন আইনানুক দিক থেকে, সুতরাং পূর্ব উত্তর পূর্ব কোণায় কখনোই সিঁড়ি আপনাদের জন্য শুভ নয়। আলোচনা করব আজকে আপনাদের কোন গাছ পুজো করা শুভ হবে, আজ রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্র, আর পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকার যারা রয়েছেন তারা কিন্তু আজ সীতাশোক বৃক্ষ রোপণ করে আজ জল দিন প্রণাম করুন পুজো করুন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, এবং যে কোনো মানুষই কিন্তু আজ সীতাশোক বৃক্ষ পুজো করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে আজ যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু মাথায় রাখবেন
আজকে কিন্তু মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল লাভ হবে। আপনাদের ক্ষেত্রে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু আজ সবজি দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী হয়ে থাকবে। আজকে একটি ছোট্ট উপায় আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রতিনিয়ত বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আজ রয়েছে অমাবস্যা আর তার সাথে সাথে আজ রয়েছে শনিবার। যারা শত্রুতামূলক সম্বন্ধীয় সমস্যাগুলিতে ভীষণভাবে জেরবার হচ্ছেন, আপনি চাইছেন আপনার শত্রুরা ধীরে ধীরে জব্দ হোক, আপনারা শত্রুরা ধীরে ধীরে শান্ত হয়ে যাক, আপনি চাইছেন না কোনো বিরোধিতা মতানৈক্য হোক, শত্রুরা যেন কোনোরকমভাবে আপনার জীবনে কোনো বড় প্রভাব সৃষ্টি না করতে পারে, তার কারণ একটি ছোট্ট প্রক্রিয়া আপনারা করে বিশেষ সুফল লাভ করতে পারেন। আজকে একটি মধু শিশি নিয়ে নিন, তার মধ্যে তিনটি লক্ষ্মী কড়ি এবং তিনটি পেরেক একসাথে ঢুকিয়ে মুখটিকে ভালো করে বন্ধ করে একটি সাদা কাগজে লাল কালির কলম দ্বারা শত্রুর নামগুলি লিখে ফেলুন। চার ভাঁজ করে কাগজটিকে আপনারা মধু শিশিটি চাপা দিয়ে কোনো দেবী মায়ের সামনে রেখে দিন। এই প্রক্রিয়া আজ যদি শুভ সময় দেখে সন্ধ্যেবেলার পরবর্তী সময় করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে শত্রু দমনে অনেক বেশি কার্যকরী প্রক্রিয়া লাভ করে থাকবে। আলোচনা করব আপনাদের সাথে এবার, যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজ প্রদীপ প্রজ্বলন করতে পারে, যাদের আজ ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে আপনারা চালের দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে রাশিফলে। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আজ দিন মধ্যম মানের বলা যায়। আজকে আপনাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন শুভ নয়, গৃহবিবাদ এড়িয়ে থাকুন, বাড়ি বা কোনোরকম জমি ভূমি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কথাবার্তা এগোতে দেখা যাচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। বৃশ্চিক রাশি, বুঝে কথা বলুন, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না। পাওনা অর্থ উদ্ধারের জন্য দিনটা আজকে মোটের উপর মধ্যম মানের, ছোটো ভাই বা বোন আজকে সহযোগী হতে পারে আপনার ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। ধনুরাশি, মতবিরোধ কাটিয়ে উঠুন, আজকে মতানৈক্য মতবিরোধ হঠাৎই কিন্তু বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য সুখ এবং দাম্পত্য জীবনের সম্বন্ধীয় কোনো বিশেষ সমস্যা কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, আর্থিক উন্নতির যোগ আজ নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে, পার্টনারশিপ বিজনেসে আজকে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আজ দিনটা মোটের উপর মধ্যম বলা যায়, আজকে আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা থাকছে, কিছু বড় সমস্যাগুলিকে কাটিয়ে আজকে সমাধানের পথ খুঁজে দেখতে পাবেন, কোনোভাবেই কোনো মানুষকে আজকে মনের কথা খুলে না বলা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ বেলা শেষে রাখার চেষ্টা করুন, তা আপনারা বিশেষ ফায়দা পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড জায়গায় আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ লগ্নিও করতে দেখা যেতে পারে, সতর্ক থাকবেন, হঠাৎ ভুল লগ্নি আপনাকে কিছু বড় সমস্যায় ফেলতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আজ কোথাও দূরযাত্রা এবং কোথাও দূরভ্রমণের জন্য পরিকল্পনা হতে পারে, আজ বিকেলের পরবর্তী সময় ড্রাইভ করার সময় সতর্ক থাকুন, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, ঋণ নেওয়ার জন্য এবং ঋণ দেওয়ার জন্য দিনটা অত্যন্ত শুভ রয়েছে, পাওনা অর্থ উদ্ধারে কিছু বিঘ্ন নিশ্চিতভাবে আসতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দাম্পত্য সম্বন্ধীয় সমস্যাগুলি আজ কাটিয়ে উঠতে পারবেন, আজকে জটিলতা ভরা দিন থাকলেও বিকেলের পরবর্তী সময় কিছু অংশে সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন, গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি সকালে রাখুন, তা ফায়দা দেবে আপনাকে, বন্ধু দ্বারা আজ বিশেষ কোনো উপকার আপনারা পেতে পারেন, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মগুলি বুঝে করুন, নচেত কিছু বিপাক অবশ্যই পড়তে পারেন আপনি। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা নয়। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো সুন্দর সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।